বীরভূমের সিউড়িতে শিল্পীদের সাথে শিল্পীদের পাশে সংস্কার ভারতী পরিবার। করোনা অতিমারির কারণে গত এক বছরের বেশি সময় ধরে মঞ্চে সব অনুষ্ঠান বন্ধ, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন শিল্পীরা। এমনই শতাধিক শিল্পীদের পাশে দাঁড়ালো বীরভূম জেলার সিউড়ি সাংস্কৃতিক সংস্থার সদস্যরা। তাদের কেউ গৃহবধূ, কেউ নৃত্য, কেউ সঙ্গীত, আবার অনেকেই ছবি আঁকা শেখান। গান বাজনাকে ভালোবেসে তারা তৈরি করেছেন সাংস্কৃতিক সংস্থাও। তারা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পৌঁছে দিচ্ছেন শিল্পীদের বাড়িতে। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে শিল্পীদের পাশে শিল্পীদের সাথে সংস্কার ভারতী পরিবার। এই কর্মসূচিকে সামনে রেখে বুধবার সেই সব শিল্পীদের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সিউড়ি শহর, পঞ্চায়েত এবং ব্লক স্তরের শিল্পীদের কাছে পৌঁছে যান সংস্কার ভারতী পরিবার। এই কর্মসূচি 13 জুন থেকে শুরু হয়েছে। সংস্থার সম্পাদিকা সংঘমিত্তা কবিরাজ জানালেন, এই কর্মসূচির মাধ্যমে আমরা প্রায় 100 জন আর্থিকভাবে অসহায়তার মধ্যে থাকা শিল্পীদের পাশে থাকার চেষ্টা করেছি। বীরভূম থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। সংস্কার ভারতীর পক্ষ থেকে এটা করেছি, সংস্কার ভারতীর পক্ষ থেকে আজকে যারা আমার কাছে এসেছেন, আমি এত আনন্দিত, কৃতার্থ যে আমাদের মতন শিল্পী, দুষ্ট শিল্পী, তাদের কথা যে আপনারা ভাবছেন এটা খুব গর্বের বিষয়। যাক, ভগবান আপনাদের মঙ্গল করবেন, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, আরও কাজ করুন, হ্যাঁ, দেশের মানুষের যাতে মানুষ উপকৃত হয়, তার দুহাত আশীর্বাদ করুন আপনাদেরকে, আপনাদের সংস্থা আরও উন্নত হোক, এই প্রার্থনা জানাই ভগবানের কাছে। এই যে যা অবস্থা করোনার ইয়েতে, অনেক শিল্পীরা মারা গেলেন, কষ্ট অনেক, অবশ্যই অনেক শিল্পী আমাদের, কিছু কিছু রাজকুমার চক্রবর্তী, হ্যাঁ, তারপরে উত্তম পাল, আরও অনেকে মারা গেলেন, তো মনে খুব কষ্ট। তো এই যে আপনারা যে সংস্থা ভারতীর থেকে যে আমার কাছে এসছেন, এটা আমি অনেক ধন্যবাদ, আমি ঠাকুরের কাছে আশীর্বাদ করি যে আপনারা সবাই সুস্থ থাকুন। আজ পর্যন্ত আমরা সবাই সুস্থ আছি, সব শিল্পী সুস্থ থাকলে আমি সুস্থ থাকবো। দীর্ঘদিন ধরে চলা অতিমারির কারণে সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত শিল্পী বন্ধুরা আর্থিক অসহায়তার মধ্যে দিন গুজরান করছে। সংস্কার ভারতী সিউড়ি শাখা শিল্পীর পাশে শিল্পীর সাথে নামক এক কর্মসূচিকে সামনে রেখে এইসব শিল্পী বন্ধুদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছে। সিউড়ি এবং তৎসংলগ্ন ব্লক অঞ্চলে আমরা প্রায় 100টি শিল্পী বন্ধুর পাশে দাঁড়িয়েছি। নমস্কার। আপনি কি ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে চান? বছরে মাত্র সামান্য ইনভেস্টের বিনিময়ে ওয়েবসাইট বানিয়ে ফেলুন কোনো সমস্যা ছাড়া, আর আপনার বিজনেস শুরু করুন অনলাইনে। আমরা এখন কাজ করছি ই কমার্স ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, নন প্রফিট ওয়েবসাইট, এডুকেশনাল ওয়েবসাইট, ফটোগ্রাফি ওয়েবসাইট, ওয়েব পোর্টাল। আমাদের পরিষেবাগুলি 24 আওয়ার সাপোর্ট, ফার্স্ট লোডিং, ইউজার ফ্রেন্ডলি, অ্যাপস রেডি। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হল 1. ওয়েব ডেভেলপমেন্ট, 2. অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, 3. ডিজিটাল মার্কেটিং, 4. সিইও র্যাঙ্কিং, 5. ওয়েবসাইট অপটিমাইজেশন। আমরা আমাদের গ্রাহকের প্রয়োজনীয়তা হিসাবে সর্বোত্তম পরিষেবা প্রদান করে থাকি। কন্ট্যাক্ট নাম্বার 9564255473, ইমেল অ্যাড্রেস scdeveloper2090@